हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय ब्लॉग चैनल। तुम्हारा सबाई कैमन आछो? आशा करी तुम्हारा सबाई आज के विभिन्न धरनेर कल्चरल प्रोग्रामे आछो, कारण आज के तुम्हारा सबाई जानो जे रवि ठाकुर जिनी एत माने एत ओनार कीर्ति जेटा बोलेई शेष करा जाबे ना, तारी आज के जन्मदिन उपलक्षे आज के प्रचुर जगह प्रचुर प्रोग्राम होच्छे। तो आमी नितान्तई नगण्य मानुष, তো আমি আমার দ্বারা তো তেমন কিছু সম্ভব নয়, তো আমি তাকে এইভাবেই সাজিয়েছি আর্টিফিশিয়াল, মানে আর্টিফিশিয়াল ফুল দিয়ে, তোমরা দেখতেই পাচ্ছ। তো বাজারে যাব বলে ভেবেছিলাম ফুল আনতে যাব, তো সেটা হয়নি সকালে বৃষ্টি হচ্ছিল বলে, তো যার জন্য আমি এই আর্টিফিশিয়াল ফুলগুলো দিয়ে সাজিয়েছি। সাজানোটা কেমন হয়েছে তোমরা বলো। আর এই যে ছবিটা, এটাও দেখো, কেনা ছবি নয়, এটা হাতে আঁকা ছবি। এই ছবিটা রাহুল এঁকেছে, তোমরা জানিও ছবি আঁকাটা কেমন হয়েছে। আর অ্যাকচুয়ালি আমিও কিছু প্রোগ্রাম করেছি, তো সেগুলো তোমাদের সামনে দেখাতে চাই, যে তোমরা দেখো আমি কোনো দিনও কোনো কালচারাল প্রোগ্রাম করিনি। এবছর ফার্স্ট টাইম আমি একটু চেষ্টা করেছি মাত্র, তোমরা সবাই দেখে আমাকে বলো যে আমার চেষ্টাটা ঠিকঠাক হয়েছে কিনা। চেষ্টাটা, কাজ তো ঠিকঠাক এখনই হবে না, তো অনেক চেষ্টার দরকার। তো আমি মানে চেষ্টার প্রথম ধাপটা করেছি, তোমরা দেখে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে আমি আসলে ঠিক দিকে এগোচ্ছি কিনা। আর যদি তোমাদের কোনো সাজেশন থাকে আমার কাজ সম্বন্ধে, অবশ্যই আমাকে তোমরা জানিও, আমি সেই সাজেশনটা অবশ্যই ফলো করব। তো তোমরা দেখো আজকে আমি ছোট্ট করে একটা নাটক করেছি বর্ষার, আমি জানি না কতটুকু হবে ঠিকঠাক, তো তোমরা দেখো। দই দই ভালো দই, দইবালা দইবালা ও দইবালা, ডাকছো কেন? দই কিনবে? কেমন করে কিনবো, আমার তো পয়সা নেই। কেমন ছেলে তুমি, কিনবে না তো, আমার বেলা বইয়ে দাও কেন? আমি যদি তোমার সাথে যেতে পারতাম তো যেতুম। আমার সঙ্গে? হ্যাঁ, তুমি যে কত দূর থেকে হাঁকতে হাঁকতে চলে যাচ্ছ, আমার মনটা কেমন করছে। বাবা, এখানে বসে তুমি কি করছো? কবিরাজ আমাকে বাইরে বেরোতে বারণ করেছে, তাই সারাদিন আমি এখানে বসে থাকি। আহা বাছা, তোমার কি হয়েছে? আমি জানি না, আমি তো কিছু পড়িনি, তাই আমি জানি না যে আমার কি হয়েছে। দইওয়ালা, তুমি কোথা থেকে আসছো? আমাদের গ্রাম থেকে আসছি। তোমাদের গ্রাম? অনেক দূরে তোমাদের গ্রাম? আমাদের গ্রাম সেই পাঁচমুড়ো পাহাড়ের তলায়, শ্যামলী নদীর ধারে। পাঁচমুড়ো পাহাড়, শ্যামলী নদী? কে জানে, আমি হয়তো তোমাদের গ্রাম দেখেছি, কবে তা মনে পড়ে না। তুমি দেখেছো পাহাড় তলায়? কোনোদিন গিয়েছিলে নাকি? না, কোনোদিন যাইনি, কিন্তু আমার মনে হয় জানো আমি দেখেছি অনেক পুরনো কালের খুব বড় বড় গাছের তলায় তোমাদের গ্রাম, একটি লাল রঙের রাস্তার ধারে, না? ঠিক বলেছো বাবা, এখানে পাহাড়ের গায়ে সব গরু চড়ে বেড়াচ্ছে। কি আশ্চর্য, ঠিক বলছো, আমাদের গ্রামে গরু চড়ে বই কি, খুব চড়ে? মেয়েরা সব নদী থেকে জল তুলে মাথায় কলসি করে নিয়ে যায়, তাদের লাল শাড়ি পরা। বাহ বাহ, ঠিক কথা, আমাদের সব গয়লাপাড়ার মেয়েরা তো নদী থেকে জল তুলে নিয়ে যায়, তবে কি না
সব মেয়েরা যে লাল শাড়ি পরে তা নয়, কিন্তু বাবা তুমি নিশ্চয়ই কোনোদিন সেখানে বেড়াতে গিয়েছিলে। সত্যি বলছি দইবালা, আমি কোনোদিনও যাইনি। যেদিন কবিরাজ আমাকে বাইরে যেতে বলবে সেদিন তুমি নিয়ে যাবে তোমার গ্রামে। যাবো বই কি বাবা, খুব নিয়ে যাব। আমাকে তোমার মতো ওই রকম দই বেচতে শিখিয়ে দিও, ওই রকম বাঘ কাঁধে নিয়ে ওই রকম দূরে রাস্তা দিয়ে। মরে যাই দই বেচতে যাবে কেন বাবা, এত এত পুঁথি পড়ে তুমি পণ্ডিত হয়ে উঠবে। না না, আমি কখনো পণ্ডিত হব না। আমি তোমাদের রাঙা রাস্তার ধারে বুড়ো বটের তলায় গোয়ালপাড়ার থেকে দই নিয়ে এসে দূরে দূরে গ্রামে গ্রামে বেচে বেচে বেড়াবো। তুমি কেমনভাবে বলো দই 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 ভালো দই, আমাকে সুরটা শিখিয়ে দিও। হাই পোড়া কপাল, এই সুরও কি শেখাবার সুর? না না, ও আমার শুনতে খুব ভালো লাগে। যেমন আকাশের শেষ প্রান্ত থেকে পাখিরা ডাকলে মন উদাস হয়ে যায়, তেমন ওই রাস্তার মোড় থেকে ওই গাছের সারির মধ্য দিয়ে তুমি যখন ডাকছিলে আমার মনে হচ্ছিল কি জানে কি মনে হচ্ছিল। বাবা এই ভার দই তুমি খাও। আমার তো পয়সা নেই। না 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 না, পয়সার কথা বলো না, তুমি আমার দই একটু খেলে আমি কত খুশি হব। তোমার কি অনেক দেরি হয়ে গেল? কিচ্ছু দেরি হয়নি বাবা, আমার কোনো লোকসান হয়নি। দই বেচতে যে কত সুখ সে তোমার কাছে শিখে নিলো।